একাদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই অর্থবহ হবে, দেশের জন্য কল্যাণকর হবে, কিন্তু বাস্তবে তেমনটা হয় নাই। নির্বাচনী ইতিহাসে গত 30শে ডিসেম্বরের সাধারণ নির্বাচন একটি কলঙ্কিত অধ্যায় হিসেবে ভাবিকালে বিবেচিত হবে। সরকার এবং একটি দল তারা বিপুল ভোটে নির্বাচিত হয়েছে বলে দাবি করলেও ইতিহাস এবং পর্যবেক্ষণ সেটাকে স্বীকার করবে না। চট্টগ্রামের একজন প্রার্থী একটি ভোটও পায়নি। পৃথিবীতে যত আশ্চর্য আছে এটি তার চেয়ে শ্রেষ্ঠতম আশ্চর্য বিষয়। বাংলাদেশে নির্বাচন পদ্ধতি শুরু হওয়ার পর এরকম একতরফা নির্বাচন, নির্বাচনের নামে প্রহসন, ভোটারের ভোট না দেওয়া, যান্ত্রিক প্রক্রিয়ায় প্রশাসন দিয়ে, সন্ত্রাসী দিয়ে বাক্স ভরা এবং প্রতিটি কেন্দ্রেই অন্ধকারে আগে থেকেই বাক্স ভরে কেন্দ্রে পাঠানোর নজির, এমন নজির কখনো ছিল না। ছিটে ফোটা ছোটখাটো চুরি কারচুপির অভিযোগ নির্বাচনে পাওয়া যেত, কিন্তু এমন ডাকাতির চাইতে মারাত্মক অভিযোগ আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো পাওয়া গেছে। আপনারা আমাকে যেভাবেই দেখেন না কেন, অন্যায় কাজে আমি আমার নিজের বিরুদ্ধেও প্রতিবাদ করতে শিখেছি। আল্লাহ তাআলা আমাকে সেইটুকু বিবেক দিয়েছেন। আমি যেমন অন্যদের অন্যায়ের প্রতিবাদ করি, কথা বলি, আমার নিজের অন্যায় হলে সেটাও আমি প্রতিবাদের চোখে দেখি। সেই জন্য আপনাদের বলছি, আজ আমি আওয়ামী লীগ সম্পর্কে যা বলছি সবই আমার অন্তরের অন্তঃস্থল থেকে যা বেরিয়ে আসছে, যা উদ্গীরণ হচ্ছে আমি তাই বলছি। ভাবিকালে আওয়ামী লীগ আর কখনো মানুষের সমর্থন নিয়ে, জনগণের সমর্থন নিয়ে কোনো নির্বাচনে জয়যুক্ত হতে পারবে না। চুরি করে তারা ক্ষমতায় থাকতে পারে, প্রশাসনকে কব্জা করে তারা ভোট কারচুপি করতে পারে, ভোট ছিনতাই করতে পারে, কিন্তু সরাসরি নির্বিবাদে মানুষের ভোটে কোনো দিন আওয়ামী লীগ আর জয়ী হতে পারবে না। এই নির্বাচন সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার দেশ, নির্বাচনী পদ্ধতি, তারপরে ক্ষতিগ্রস্ত হয়েছেন আজকে যার সবদিকে জয় জয়কার সেই জননেত্রী শেখ হাসিনা। যখনই বুঝতে পারি তখনই নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করি। আমার জীবনে ক্ষমা চাওয়ার সাহস, এটা আমার জন্মগত। 1967 সালে এক রিক্সাওয়ালা চারানার জায়গায় ছয়ানা এবং গাড়ি থেকে না নেমে পয়সা চাওয়ায় আমি বিরক্ত হয়ে তাকে আমার পায়ের স্যান্ডেল খুলে একটি বাড়ি দিয়েছিলাম। আমি গিয়েছিলাম চাঁদা চাইতে, আমার ধারণা ছিল ভদ্রলোক আমাকে 5 টাকা চাঁদা দেবেন, কিন্তু তিনি আমাকে 3 টাকার উপরে কিছুতেই চাঁদা দিতে রাজি হননি।
যখন কোনো ক্রমে 3 টাকার উপরে তিনি দিতে রাজি হলেন না, আমি সেই 3 টাকাও তার কাছ থেকে না নিয়ে যখন ফিরছিলাম, তখন আমার সমস্ত অস্তিত্ব আমাকে বলছিল, যার কাছে তোমার কোনো পাওনাই নাই তার কাছে তুমি 5 টাকা দাবি করছো, 3 টাকা দিতে চাওয়ায় তুমি নাওনি, কিন্তু যে রিক্সাওয়ালা তাকে তোমাকে পরিশ্রম করে অতটা পথ নিয়ে গিয়েছিল, তুমি আসো দেলোয়াকে এদিকে দাও, অতটা পথ নিয়ে গিয়েছিল তার রিক্সার সিটে বসে থেকে ভাড়া চাওয়ায় তুমি অপমান বোধ করেছ, তোমার খারাপ লেগেছে, 4 আনার জায়গায় 6 আনা দাবি করায় তুমি তার গায়ে আঘাত করেছ, তুমি খুবই নিকৃষ্ট মানুষ, আমার বিবেক আমাকে বলেছিল। আমি তখন থেকে এসে রিক্সাওয়ালাকে খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে টাঙ্গাইলের বিখ্যাত নিরালার মোড়ে সেই রিক্সাকে আমি পেয়েছিলাম। শত মানুষের সামনে আমি তার পা জড়িয়ে ধরেছিলাম, রিক্সাওয়ালা আটকে উঠে রিক্সা ছেড়ে দেওয়ায় পুলের ঢাল থেকে রিক্সা পিছনে পিছিয়ে গিয়ে পরে চুরমার হয়ে গিয়েছিল, রিক্সার যিনি যাত্রী ছিলেন তার হাত ভেঙেছিল, পা ভেঙেছিল, কিন্তু আমি রিক্সাওয়ালাকে ছাড়িনি যতক্ষণ পর্যন্ত সে তার মুখে না বলেছে, সেটা ভয়ে হোক, সেটা আমার ধরে রাখার চাপে হোক, সে যতক্ষণ না বলেছে আপনাকে আমি মাফ করে দিলাম ততক্ষণ আমি ছাড়িনি। সেই মানুষ আমি। বিকেলে তারা আমার বিরুদ্ধে এক সভা ডেকেছিল, সেই রিক্সাওয়ালা সেদিন প্রতিবাদ করেছিল, আজ জজ ব্যারিস্টার সাহেবরাও প্রতিবাদ করে না ন্যায় সত্যের জন্যে, কিন্তু সেদিন সে রিক্সাওয়ালা প্রতিবাদ করেছিল, বলেছিল যার সাথে আমার বিরোধ তিনি আমার পায়ে ধরে মাপ চেয়েছেন, আর কজন আছে প্রকাশ্য একটা রিক্সাওয়ালার পা ধরতে পারে, তার প্রতি আমার কোনো অভিযোগ নেই, আপনারা কেন মিটিং ডেকেছেন, কেন সভা ডেকেছেন, আমি এই সভায় নেই। আমি সেই মানুষ, আমার দ্বারা আমার ভুলে আমার অজান্তে যদি কোনো অন্যায় হয়, সেটা বড় মানুষ হোক আর ছোট মানুষ হোক, আমি সেটা ভুল স্বীকার করতে পারি, সেই জন্যে আমি খুবই বেদনা হত। বাংলাদেশে নির্বাচন পদ্ধতির অপমৃত্যু ঘটেছে। আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক ইতিমধ্যেই বলেছেন যে নির্বাচনের আগের রাত্রে প্রায় সব কেন্দ্রে আগের থেকেই সিল মেরে রাখা হয়েছিল, এটা ধ্রুব সত্য। বিদেশি কিছু কিছু ভাড়া করে আনা পর্যবেক্ষকরা বলেছেন নির্বাচন সুষ্ঠু স্বাভাবিক হয়েছে, কেউ বলেছেন শান্তিপূর্ণ হয়েছে, 20-25 জন মানুষের জীবন যাদের কাছে তুচ্ছ তারা বলতে পারেন স্বাভাবিক হয়েছে, বাংলাদেশের এই নির্বাচন অস্বাভাবিক কারচুপির নির্বাচন, এই নির্বাচন ত্রুটিতে ভরা পৃথিবীর শ্রেষ্ঠ কলঙ্কিত নির্বাচন। শুরু থেকে নির্বাচন কমিশন যেভাবে সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করেছে, আমি আমার জীবনে কোনো নির্বাচন কমিশনকে এমন দেখিনি, কোনো নির্বাচনে সরকারি প্রশাসনকে এভাবে নির্লিপ্ত দেখিনি, এভাবে পুলিশ নির্বাচনের আগে থেকে একেবারে নির্বাচন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বা বিরোধী প্রার্থীদেরকে নাজেহাল করা, হয়রানি করার নজির কখনো দেখিনি। আপনাদের এখানে আসার একটু আগে আমাদের এক নেতা আমাকে জিজ্ঞেস করেছিলেন
যে এইভাবে যে কারচুপি হবে আপনারা বোঝেননি, আমি তাকে বলেছি যে এইটা আমরা বুঝিনি যে একেবারে পা থেকে মাথা পর্যন্ত সকলেই একই রকম চরিত্রহীন, নৈতিকতাহীন, বিবেক বিবেচনাহীন হবে, এটা আমরা বুঝিনি। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, হুজুর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের আওয়ামী লীগ নয়, জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের অপমৃত্যু ঘটেছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের আর এখন কোনো অস্তিত্ব নেই। 1970-এর নির্বাচনে পাকিস্তানি প্রশাসন, পাকিস্তানি নির্বাচন পরিচালনা যারা করেছে, তারাও এ ধরনের নির্বাচনী কারচুপি করতে পারে নাই। নির্বাচন টাঙ্গাইল 8 থেকে আমার কন্যা কুরি সিদ্দিকী নির্বাচনে দাঁড়িয়েছিল। গজারিয়া বলে একটি কেন্দ্রে তিনি 0 ভোট পেয়েছেন। যেটা অসম্ভব ব্যাপার, আমি শুরুতেই বলেছি একজন প্রার্থীও 0 ভোট পেয়েছেন, আমার কন্যাও একটি কেন্দ্রে 0 ভোট পেয়েছেন। নির্বাচনের সময় আমার দলের মোটরের নাম কি নয়ন শিকদার নামে একজন এজেন্টকে নির্বাচনের দিন, নির্বাচনের সময় গ্রেপ্তার করে নিয়ে প্রায় 12-14 ঘন্টা থানায় আটকে রাখা হয়েছিল। এগুলো নির্বাচনের জন্য মোটেই শুভ নয়। আপনাদেরকে আমরা আহ্বান করেছিলাম, আপনারা আমাদের কাছে এসেছিলেন, যারা যেভাবেই হোক যারা বিজয়ী হয় তাদের কথা থাকে, যারা পরাজিত হয় বা পরাজিত করা হয় তাদের তাৎক্ষণিকভাবে তেমন কোনো কথা থাকে না, থাকলেও বাতাসে সেটা খুব বেশি জায়গা পায় না। একজন বয়সী মানুষ হিসাবে আপনাদের বলছি, এই বিজয় আগামী অল্প দিনের মধ্যেই সবচেয়ে নিন্দার বিষয় হয়ে দাঁড়াবে, কারণ অতিরিক্ত খেলে হজম হয় না এবং এত অতিরিক্ত কারচুপি করা হয়েছে যা বিশ্ব আদালতে কোনোভাবেই স্থান পাবে না, মানুষের অন্তরে তো, দেশের মানুষের অন্তরে তো কোনো রকম স্থান তাদের নাই। আমি আপনাদেরকে ধৈর্য ধরতে বলবো, কিছুটা সময়, যে সময় আপনারা অনেক কিছু লিখবার মতো, মানুষকে দেবার মতো অনেক কিছু পাবেন যেটা আজকে হয়তো আমাদের কাছ থেকে পাচ্ছেন না। আমাদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, আমি তার একটা কথা লক্ষ্য করেছি শেষের দিকের, তিনি বলেছেন যে সাংবাদিকরা আপনারা দেশের মানুষের পাশে দাঁড়াতে পারেন, তার কথায় মনে হয়েছে আপনারা দেশের মানুষকে আশ্রয় দেবেন, দেশের মানুষ আপনাদের কাছ থেকে ছায়া পাবে, মায়া পাবে। আমি কিন্তু ওই ধরনের আশা করি না, দেশের মানুষ আপনাদের কাছ থেকে ছায়া পাক, আপনাদের মায়ায় তারা লালিত হোক, এর বিন্দুমাত্র আমি আশা করি না। আমি আশা করি যত কঠিনই হোক আপনারা সত্যকে শুধু প্রকাশ করবেন। একটা দেশ কতখানি অসহায় হলে একজন প্রবীণ রাজনীতিবিদ আপনাদের সামনে এমন কথা বলতে পারে, তার কথা কিন্তু অসত্য নয়, দেশের হাজার হাজার লাখো মানুষ তার কথার সঙ্গেই একমত পোষণ করবে।
কিন্তু এই একমত পোষণ করাটা জাতির জন্য গৌরবের নয়। আপনারা জাতির পাহারাদার হতে পারেন, আমি নিজেও মনে করি এত সংবাদপত্র না থাকলে, এত ইলেকট্রনিক মিডিয়া না থাকলে যে অন্যায় যে অবিচার প্রতি মুহূর্তে হচ্ছে সেটা আরো শতগুণ বেড়ে যেত। সেই জন্যে আপনাদের চোখ খোলা থাকলে এটা সত্য যে সমাজের একটা নির্ভরতা আসে এবং সমাজ কিছুটা নিরাপদ বোধ করে। সেই জন্য আপনাদেরকে আমরা আহ্বান করেছিলাম, এসেছেন। আমার কথা কিছুই না, শুধু আমার কথা যে যত যত নির্বাচনী প্রক্রিয়ায় যতই জয়ী হয়ে থাকুক না কেন, বাংলাদেশের অন্তর থেকে বর্তমান সরকার এবং সরকারের নেত্রী ধুয়ে মুছে একেবারে পরিষ্কার হয়ে গেছে। শাপলা চত্বরে হেফাজতের রক্ত যেভাবে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছিল, তার চেয়ে গভীরভাবে মানুষের অন্তর থেকে সরকার এবং আওয়ামী লীগ ধুয়ে মুছে গেছে। এবং সবচেয়ে বড় ক্ষতি হয়েছে জননেত্রী শেখ হাসিনার, যেহেতু তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। আমি তাই খুবই মর্মাহত।